আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে ক্লাস টেনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা কথা বলতে যাচ্ছি হিমোফিলিয়া রোগ নিয়ে। যদিও এর আগে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে হিমোফিলিয়া নিয়ে ডিটেল কথা বলেছি, যারা তোমরা ভিডিওটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা মূলত কথা বলবো হিমোফিলিয়ার সমস্যাগুলি নিয়ে, অর্থাৎ হিমোফিলিয়ার যে বিভিন্ন ধরনের ক্রস হয়, যেই ক্রসগুলি আমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে, সেই পরীক্ষাগুলোকে আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনাটি শুরু করা যাক। আজকের আলোচনার যে পয়েন্টগুলি রয়েছে তার মধ্যে প্রথমে হিমোফিলিয়ার প্রকারভেদ এবং কারণ আমাদের জানতেই হবে, কেননা সমস্যাগুলি করার জন্য অবশ্যই এইটুকু জানা দরকার। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা এইটুকু জেনে নিব এবং তারপরে থাকছে গুরুত্বপূর্ণ তিনটি সমস্যা, যেই সমস্যাগুলো আমাদের পরীক্ষায় অহরহ এসে থাকে। তো চলো প্রথমে আমরা হিমোফিলিয়া রোগের প্রকারভেদ জেনে নিই। হিমোফিলিয়া, দেখো এই যে হিমোফিলিয়া, এই রোগটি আমাদের এক্স ক্রোমোজোম বাহিত, অবশ্যই মনে রাখতে হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত। প্রচ্ছন্ন জিন বাহিত, তোমরা জানোই যে আমরা প্রচ্ছন্ন আর প্রকট কথাটা ব্যবহার করি। এবার চলে আসো, এই যে হিমোফিলিয়া, এই হিমোফিলিয়া মূলত কয় প্রকার? তো হিমোফিলিয়া প্রধানত দুই প্রকার, কি কি? একটা হচ্ছে হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি, এবং আরেকটা খুব কম পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে হিমোফিলিয়া সি। কিন্তু মূলত এই দুটি, হিমোফিলিয়া সি। ওকে, এই যে হিমোফিলিয়া এ, এটা সবচেয়ে বেশি দেখা যায়, যত রোগী দেখা যায় তার 80% হচ্ছে হিমোফিলিয়া এ রোগী। এই জন্য হিমোফিলিয়া এ কে ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়। হিমোফিলিয়া এ কে কি বলা হয়? ক্লাসিক হিমোফিলিয়া। এছাড়াও এই রোগটি রানী ভিক্টোরিয়ার ছিল, এই জন্য এই রোগটিকে রাজকীয় রোগও বলা হয়, তাই না? রাজকীয় রোগ। ওকে, এরপর চলে আসো, এই যে হিমোফিলিয়া এ, এর কারণটা আসলে কি? হিমোফিলিয়া এর যে কারণ, আমাদের যে এক্স ক্রোমোজোম, এই সেই এক্স ক্রোমোজোমের মধ্যে উপস্থিত কিছু জিন রয়েছে, যেই জিনগুলো কিছু ফ্যাক্টর বহন করে, যেই ফ্যাক্টরগুলির জন্য আমাদের রক্ত তঞ্চিত হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধে, অর্থাৎ রক্ত ক্লট হয়। তো যদি আমাদের রক্তের মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে, মনে রাখতে হবে 8 নম্বর ফ্যাক্টর, টোটাল 1 থেকে 13টা ফ্যাক্টর আমাদের থেকে থাকে, তার মধ্যে যে 8 নম্বর ফ্যাক্টর, এই 8 নম্বর ফ্যাক্টরটা যখন আমাদের থাকে না, ঠিক আছে, যখন আমাদের থাকে না তখন আমাদের হিমোফিলিয়া এ হয়, এবং এই 8 নম্বর ফ্যাক্টরের এই জন্য নাম দেওয়া হয়েছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অর্থাৎ AHF, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অবশ্যই মনে রাখতে হবে। তো এটা যখন থাকে না তখনই কিন্তু আমাদের এই রোগটা হয়ে যায়। এবার চলে আসো হিমোফিলিয়া বি, এই যে হিমোফিলিয়া বি, এর যে কারণ, সে তার কারণ হচ্ছে আমাদের আরেকটা ফ্যাক্টর হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর। এই যে 9 নম্বর ফ্যাক্টর, এই 9 নম্বর ফ্যাক্টরটাও আমাদের এক্স ক্রোমোজোমে উপস্থিত, যদি এটা না থাকে তাহলে আমাদের হিমোফিলিয়া বি হবে। এবং এই হিমোফিলিয়া বি প্রথম হচ্ছে ক্রিসমাস নামক একজন লোকের মধ্যে দেখা গিয়েছিল, এই জন্য এই ফ্যাক্টরটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়। কি ফ্যাক্টর বলা হয়? ক্রিসমাস ফ্যাক্টর। এবার দেখো, এই যে ক্রিসমাস ফ্যাক্টর, এটাকে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্টসও বলা হয়, অর্থাৎ PTC ফ্যাক্টর, অবশ্যই মনে রাখতে হবে ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্টস। ওকে, এরপরে হচ্ছে হিমোফিলিয়া সি, এটা আমাদের হচ্ছে 11 নম্বর যে ফ্যাক্টর, সেই 11 নম্বর ফ্যাক্টর যদি আমাদের অনুপস্থিত থাকে, যেটা এক্স ক্রোমোজোমে উপস্থিত, এটা যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের হিমোফিলিয়া সি হবে। এবং এই যে হিমোফিলিয়া সি 11 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য হয়, এটাকে বলা হয় PTA ফ্যাক্টর, অর্থাৎ হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্টস। তো আশা করছি তোমাদের যে প্রকারভেদ এবং তার যে কারণ, সেই কারণগুলো তোমাদের জানা হয়ে গেল। এবার চলে আসো এর লক্ষণগুলো কি কি। তো তোমরা জানোই যে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে এটা একটা বংশগত রোগ, এবং এই ক্ষেত্রে আমাদের এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো যেহেতু থাকছে না, এই জন্য রক্ত জমাট বাঁধে না। তো এটাই হচ্ছে মূল কারণ। এবার চলে আসো আমরা এক এক করে ক্রসগুলো করার চেষ্টা করি, তার জন্য এই অংশটুকু তোমাদের জানা হয়ে গেলে এইটুকু আমি মুছে ফেলবো, ঠিক আছে? এবার চলে আসো আমরা প্রথম যে অংশটা সেটা হচ্ছে বোঝার চেষ্টা করি।
প্রথম অংশটা কি বলছে, স্বাভাবিক মহিলা এবং রোগাক্রান্ত পুরুষ, অর্থাৎ হিমোফিলিয়ার যে স্বাভাবিক মহিলা, আমি এখানে লিখেও নিচ্ছি, স্বাভাবিক মহিলা এবং রোগাক্রান্ত পুরুষ, এদের মধ্যে যদি ক্রস করা হয়, এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে কি ধরনের রেজাল্ট আমরা পাবো সেটাই আমরা দেখবো। দেখো স্বাভাবিক মহিলার ক্ষেত্রে, তো মহিলার ক্ষেত্রে আমরা জানি যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই তো? আর পুরুষের ক্ষেত্রে আমরা জানি যে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এবার চলে আসো, এই যে হিমোফিলিয়া রোগটা, এটা এক্স ক্রোমোজোম বাহিত, এটার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই। বিশ্বাস করো আমি 100% বলছি তোমাদের যে এটার কোনো ভূমিকা নেই ওয়াই ক্রোমোজোমের, সমস্ত ভূমিকা হচ্ছে এক্স ক্রোমোজোমের, ঠিক আছে? তো এই যে এক্স ক্রোমোজোম, এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, এর মধ্যে হচ্ছে প্রচ্ছন্ন জিন গঠিত, অবশ্যই মনে রাখতে হবে। যদি এখানে যেরকম দুটো এক্স ক্রোমোজোম আছে, এর মধ্যে যদি একটা আক্রান্ত হয় তাহলে কিন্তু এই রোগীটা কিন্তু ভালোই থাকবে, কারণ তোমরা জানো প্রচ্ছন্ন জিন কখনো প্রকাশ পায় না। যদি প্রকট জিন যদি থাকে তাহলে প্রচ্ছন্ন জিন কখনো প্রকাশ পায় না। তো যাই হোক, এই অবস্থাটা অর্থাৎ স্বাভাবিক মহিলা, আমরা কখন স্বাভাবিক মহিলা দেখতে পাবো, যখন হচ্ছে আমাদের এরকম অবস্থা থাকবে। এখানে একটু তোমাদের বলে দিই, এইচ অর্থাৎ যখন এক্স এর মাথায় আমি এইচ দিব তাহলে বুঝতে হবে এইচ বড় হাতের দিয়েছি, তার মানে এটা আমি প্রকট জিন বোঝানোর জন্য দিয়েছি, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক জিন, এটা বুঝে নিতে হবে, স্বাভাবিক জিন এই জিনিসটা জানতে হবে। কারণ বড় হাতের এইচ দিয়েছি তার মানে কি বোঝাচ্ছি, বড় হাতের এইচ মানে বড় হাতের অক্ষর কখন, বড় হাতের টি আমরা কখন দিয়েছি, যখন প্রকট বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি। তাহলে প্রকট জিন মানে হচ্ছে স্বাভাবিক জিন, ঠিক আছে? আর যখন আমি এক্স এর মাথায় ছোট হাতের এইচ দিব তার মানে বুঝে নিতে হবে যে এটা প্রচ্ছন্ন জিন, তার মানে এই প্রচ্ছন্ন জিনটাই তো আমাদের কি করছে, হিমোফিলিয়া তৈরি করছে, তার জন্য এটাকে আমরা বলবো মিউট্যান্ট জিন। কি বলবো? মিউট্যান্ট জিন। ওকে, তাহলে এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এবার চলে আসো এখানে, যেহেতু বলছে স্বাভাবিক মহিলা, তো স্বাভাবিক মহিলার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ মহিলার ক্ষেত্রে এক্স এক্স, তাহলে যেহেতু স্বাভাবিক একদম সুস্থ সবল, তাহলে দুটো বড় হাতের ইচ অর্থাৎ প্রকট জিন রয়েছে, প্রচন্ড থাকলে তো রোগে আক্রান্ত হতে পারতো, তাই না? রোগাক্রান্ত পুরুষ, দেখো রোগাক্রান্ত পুরুষ মানে হচ্ছে প্রচন্ড জিন আছে, কারণ যেহেতু এটা প্রচন্ড জিন বাহিত তাহলে ছোট হাতের ইচ হলো ব্যাপারটা। এবার দেখো এদের মধ্যে আমরা কি করব, ক্রস করব, তাহলে এটা আমরা ক্রসের চিহ্ন দিয়ে দিলাম, এটা মহিলা দুটো এক্স ক্রোমোজোম চিহ্ন দেওয়ার দরকার নেই। দেখো কি হবে, এখানে আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে আলাদা হয়ে গেল এই এক্সটা, আলাদা হয়ে গেল এই দিকে হচ্ছে এই এক্সটা, আলাদা হয়ে গেল, তাহলে তোমাদের দুটো এখানে গ্যামেট। আচ্ছা এখানে দেখো এক্স এইচ এবং ওয়াই, ওয়াই এর ভেচেরার তো কোনো কোনো দোষ নেই এখানে, ঠিক আছে? এবার দেখো এটার সঙ্গে কি হতে পারে, এটার সঙ্গে এটা মিলিত হতে পারে, তাহলে এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে, একটা এক্স বড় হাতের এইচ আর একটা এক্স ছোট হাতের এইচ, তাই না? আচ্ছা এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে, এক্স বড় হাতের এইচ এবং হচ্ছে ওয়াই, তাই না? তাহলে কমপ্লিট এটা। এবার এটার পরে তো এটার সঙ্গেও মিলিত হতে পারে এগুলো, তাই না? এটার সঙ্গে যদি না মিলিত হয় তাহলে এটার সঙ্গে মিলিত হতে পারে, তাহলে এক্স বড় হাতের এইচ আর হচ্ছে এক্স ছোট হাতের এইচ। ওকে, এটার ক্ষেত্রে এক্স বড় হাতের এইচ এবং হচ্ছে ওয়াই, তাহলে এই হচ্ছে আমাদের সম্ভাবনা। যদি এরকম হয় স্বাভাবিক মহিলা এবং রোগাক্রান্ত পুরুষ, তাহলে তাদের যে সন্তান এই যে অফস্প্রিং, তার মধ্যে এটা মেয়েটা কেমন, দেখো একটা বড় হাতের এইচ আছে একটা ছোট হাতের এইচ, তার মানে এটা হচ্ছে আমাদের হেটেরোজাইগাস অবস্থা, তার মানে এ হবে, এই মেয়েটা হবে এটা মেয়ে, কিন্তু এটা হবে বাহক মেয়ে, কি হবে, বাহক, রোগটার বাহক হবে, কিন্তু এ আক্রান্ত হবে না, ঠিক আছে? এটা দেখো বড় হাতের এইচ আছে, তার মানে কি প্রকট জিন আছে, প্রকট জিন মানে কি, প্রকট জিন মানেই হচ্ছে এ রোগে আক্রান্ত হবে না, তার মানে এ হচ্ছে স্বাভাবিক ছেলে হবে, স্বাভাবিক, ঠিক আছে, ছেলে। এরপর দেখো এই যে ডবল এক্স, তার মানে কি এটা মেয়ে, তাহলে এও হবে বাহক মেয়ে, আর এই যে ছেলে এক্স ওয়াই, তাহলে হবে এ স্বাভাবিক ছেলে। তাহলে দেখো পুরুষ হচ্ছে রোগাক্রান্ত ছিল, অর্থাৎ বাবা ছিল রোগাক্রান্ত, কিন্তু সেক্ষেত্রে সেই যে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম পুরুষের কাছ থেকে চলে আসছে কিন্তু মেয়ের কাছ থেকে, দেখো দুটো মেয়ের মধ্যেই কিন্তু এই যে প্রচ্ছন্ন জিনটা অর্থাৎ হচ্ছে এক্স ছোট হাতের ইচ এটা উপস্থিত আছে, তার মানে এরা শুধু বাহক হবে, এরা কিন্তু রোগে আক্রান্ত হবে না। কেন রোগে আক্রান্ত হবে না,
প্রচন্ড জিন থাকা সত্ত্বেও, কারণ হচ্ছে এখানে প্রকট জিনটা প্রকাশ পাবে, অর্থাৎ বড় হাতের জিনটা প্রকাশ পাবে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে প্রকাশ পাবে না, এই জন্য এরা হবে বাহক, অর্থাৎ রোগটা শুধু বহন করবে কিন্তু এদের কোন রকমভাবে রোগ হবে না। তাহলে আমরা এখানে রেজাল্টটা কি লিখবো, যে এখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে জিনোটাইপ দেখতে পাচ্ছি, জিনোটাইপ দুই ধরনের, এবং এই দুই ধরনের জিনোটাইপের মধ্যে মেয়েদের মধ্যে 100% মেয়ে কি 100% মেয়ে রোগটির বাহক, আর 100% ছেলে কি 100% ছেলে স্বাভাবিক, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে এরকম প্রশ্নের হলে আমাদের এরকম হচ্ছে উত্তরটা আসবে। ওকে, এরপর চলে আসো আমরা পরেরটা করে নিই। পরেরটা হচ্ছে বাহক মহিলা, তাই না? দেখো বাহক মহিলা, তার সঙ্গে কার ক্রস করব, রোগাক্রান্ত পুরুষ। দেখো বাহক মহিলা মানে কি, তার মানে একটা প্রচন্ড জিন আছে, একটা প্রকট জিন আছে, তাই না? আর মহিলার ক্ষেত্রে আমরা তো জানি XX, তাহলে একটা এরকম জিন আছে প্রকট জিন, আর একটা হচ্ছে প্রচন্ড জিন, এরকম হলে তো রোগটির বাহক, তাই না? তাহলে এরকম হচ্ছে মায়ের অবস্থা, মহিলার অবস্থা, আর রোগাক্রান্ত পুরুষ অর্থাৎ হচ্ছে বাবার অবস্থা কি, রোগাক্রান্ত যেহেতু, তো আমরা জানি XY বাবার ক্ষেত্রে রোগাক্রান্ত যেহেতু, তাহলে ছোট হাতের H, তাহলে এরকম অবস্থা। এবার দেখো আমরা যদি একটু ভাগ করে নিই, তাহলে এখানে X বড় হাতের H হয়ে যাবে, এখানে হচ্ছে X ছোট হাতের H হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাবে। আর এখানে কি হবে, ছোট হাতের H একটা হবে, আর এখানে Y। ওকে ক্লিয়ার? এবার চলে আসো এটার সঙ্গে এটার মিলিত হতে পারে, মিলন হতে পারে, তাহলে কি হবে, X বড় হাতের H এবং X ছোট হাতের H। ওকে, এটার সঙ্গে তো এটারও মিলন হতে পারে, তাহলে X বড় হাতের H আর Y, এটার কাজ শেষ। এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে কি হবে, XH এবং XH, গ্যারাকল লাগিয়ে দিল, তাই না? আচ্ছা এটা X ছোট হাতের H এবং Y, গ্যারাকল হয়ে গেল। এবার দেখো এই যে সন্তান উৎপাদিত হলো, তার মধ্যে এটা মেয়ে, এটা মেয়ে এবং এটাও মেয়ে, তাই না? আর যেহেতু XY, এটা ছেলে, এটাও ছেলে। এবার দেখো তো ভিতরের অবস্থাটা, দেখো X একটা বড় হাতের H, একটা ছোট হাতের H, তো ছোট হাতের H যেহেতু, তার মানে এটা হবে বাহক মেয়ে, তাহলে আমরা শুধু বয়া কাট দিলাম, বাহক মেয়ে। আর এটা কি হবে, বড় হাতের এইচ আছে, তার মানে স্বাভাবিক ছেলে হবে, তাই না? আর এটা কি, দেখো তো দুটোই ছোট হাতের এইচ, তার মানে এই যে মেয়েটা, এই মেয়েটা হওয়ার চান্স হচ্ছে রোগাক্রান্ত, তাহলে রোগাক্রান্ত মেয়ে, রোগাক্রান্ত মেয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে ছেলে, এটা হচ্ছে রোগাক্রান্ত ছেলে, রোগাক্রান্ত ছেলে। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে এই যখন হচ্ছে বাহক মহিলা হবে বাহক, আর রোগাক্রান্ত পুরুষ হবে, তখন কিন্তু এটা ক্রিটিক্যাল একটা ব্যাপার, ক্রিটিক্যাল একটা ব্যাপার, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের মধ্যে একজন বাহক একজন রোগাক্রান্ত, অর্থাৎ 50% মেয়ে, এই যে দুটো মেয়ে, তাহলে 50-50 100, তো 50% মেয়ে কি হচ্ছে, বাহক হচ্ছে, আর 50% মেয়ে কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কিসে আক্রান্ত, অর্থাৎ হচ্ছে এই রোগে আক্রান্ত। আর ছেলেদের ক্ষেত্রেও ঠিক 50% যে ছেলে আছে, 50% ছেলে হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, আর 50% ছেলে আক্রান্ত, তাই না? তাহলে এই হচ্ছে হচ্ছে আমাদের এটা রেজাল্ট। এবার চলে আসো লাস্ট, এটা আমরা দেখিনি হিমোফিলিয়ার, আমি আর এটা আলাদাভাবে লিখবো না, এখান থেকেই করে দিব তোমাদের। হিমোফিলিক মহিলা, হিমোফিলিক মহিলা এবং পুরুষ হচ্ছে স্বাভাবিক। হিমোফিলিক মহিলার ক্ষেত্রে আমরা কি দেখব, দুটো X, তার মানে হিমোফিলিক মানে দুটো ছোট হাতের H, আর স্বাভাবিক যদি পুরুষ হয় তাহলে স্বাভাবিক পুরুষ মানে হচ্ছে এর ক্ষেত্রে XY, তার মানে এইটা হচ্ছে বড় হাতের H, তাই না? কি হবে এদের ক্ষেত্রে, এরকম হবে, একটু করে নাও তোমরা ফটাফট, ভিডিওটা পজ করে নাও, তাই না? এবং এই ক্ষেত্রে কি হবে, বড় হাতের H, তাই তো? বুঝতে পেরেছো তো? এবার কি হবে, এটার সঙ্গে এটার ক্রস হবে, তাই না? এটার সঙ্গে যদি এটা ক্রস হয় তাহলে কি হবে, একটা বড় হাতের H, আর একটা হচ্ছে বড় হাতের H, আর একটা হচ্ছে ছোট হাতের H, তাই না? এটার সঙ্গে যদি এটার হয় তাহলে কি হবে, ছোট হাতের H আর Y, তাই তো? X বড় হাতের H আর X ছোট হাতের H, তাই না? এবার দেখো এটার সঙ্গে যদি এটার হয় তাহলে X ছোট হাতের H এবং Y। তো আশা করছি তোমরা এই যে অফিসপিং, অর্থাৎ যে যারা উৎপন্ন হলো তাদের যে হচ্ছে অবস্থা, সেই অবস্থা তোমরা বলতে পারবে। যারা বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাও, কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই রেজাল্টটা কী হলো। এবং তোমরা যদি কমেন্ট করে জানাতে পারো যে হচ্ছে এটা রেজাল্ট কী হলো, তো অবশ্যই আমি
100% সিওর যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো তোমরা করতে পারবে। কেননা এই যে তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরির মধ্য থেকেই কিন্তু প্রশ্নগুলো যতবারই আসুক তোমরা দেখে নিবে পরীক্ষার প্রশ্নগুলো যে এগুলোর মধ্য থেকেই আসে। এখানে কিন্তু তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো স্বাভাবিক মহিলা রোগাক্রান্ত পুরুষ, রোগাক্রান্ত পুরুষ আর স্বাভাবিক পুরুষ, এখানে কিন্তু বাহক পুরুষ কথাটা নেই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই যে ওয়াই ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোমে যেহেতু হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা ওয়াই ক্রোমোজোম আছে, এই জন্য ছেলেরা কিন্তু কখনোই এই রোগের বাহক হয় না। অর্থাৎ যে সমস্ত রোগ লিঙ্গ সংযোজিত, সেটা হচ্ছে বর্ণান্ধতা হোক বা সেটা হচ্ছে হিমোফিলিয়া হোক, এই যে রোগের ক্ষেত্রে কখনোই পুরুষেরা বাহক হয় না। কারণ ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম এবং এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। যখনই একটা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন হোক আর প্রকট জিন হোক, এক্স ক্রোমোজোম যখনই আক্রান্ত হবে তখনই ছেলেটা কিন্তু সেই রোগে আক্রান্ত হয়ে পড়বে। তো অবশ্যই মনে রাখতে হবে এই রোগের ক্ষেত্রে কখনোই ছেলেরা বাহক হয় না, ছেলেরা হয় স্বাভাবিক হয় না হলে আক্রান্ত হয়। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ক্রসের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড পূরণ করতে পেরেছি। পরের ভিডিওতে অবশ্যই হিমোফিলিয়া রানী ভিক্টোরিয়ার যে আমি চার্টটা দিতে চেয়েছি, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার যে পরিবারে যে কিভাবে হচ্ছে এই হিমোফিলিয়ার সঞ্চারণ ঘটেছে রানী ভিক্টোরিয়া থেকে, সেই চার্টটি অবশ্যই তোমাদের দেব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।